আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নুমান আহমেদ নাহিদ, আপনারা দেখছেন নুমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হচ্ছে আমরা কিভাবে বিনা সফটওয়্যারে, কোনো ধরনের সফটওয়্যার ছাড়া, আমাদের শুধুমাত্র আমাদের ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে আমরা ভিডিও এডিটিং করব এবং সেটা প্রফেশনালভাবে। এর মধ্যে ইন্টো ব্যবহার করতে পারবো আমরা, যে ইন্টোগুলো ইউটিউবে দেখে থাকি সেরকম সিনেমাটিক ইন্টো আমরা এই ওয়েবসাইটে তৈরি করতে পারবো। এ বিষয়ে ভিডিওটি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার জন্য আমি আমার মাইক্রোসফটের যে ডিফল্ট যেই টেনের যে ব্রাউজারটি আছে আমি সেটি ওপেন করেছি। সেটি ওপেন করার পরে আমি গুগলে চলে যাব। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার গুগলে চলে এসেছি। এখানে আমি গুগলে টাইপ করব ইনভিডিও লিখে আমি ইন্টারে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়েবসাইটটি চলে এসেছে। তো আমি এই 2 নম্বর ওয়েবসাইটে ক্লিক করব। আমার ইন্টারনেট একটু স্লো, এর জন্য একটু স্লো কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইনভিডিও সাইটের ভিতরে আমার ঢুকে গেছে অলরেডি। তো আপনারা ঢুকার পর প্রথমে আপনাদের সাইন ইন করার জন্য বলবে বা সাইন আপ করার জন্য, সেখানে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারবেন অথবা আপনি নিজে নিজে অ্যাকাউন্ট খুলে নিতেও পারবেন। তো আপনারা সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পর, সাইন ইন করার পরে আপনারা যে ধরনের ভিডিও এডিটিং করবেন বা ভিডিও অলরেডি যে ভিডিও বানিয়ে রাখা আছে, অনেক ভিডিও টেমপ্লেট আছে, এখান থেকে আপনারা যদি চান যে এই টেমপ্লেটগুলোকে উপরে কাজ করবেন তো এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। আর আপনি যদি ব্ল্যাঙ্ক একটা চান যে আপনি পুরো নিজের মতো করে বানাবেন তো আপনারা নিজের মতো করে বানাতে পারেন। এখানে আছে ব্ল্যাঙ্ক ক্যানভাস আর টেক্সট টু ভিডিও, আপনাদের ইউটিউবের জন্যও আছে এবং ইনস্টাগ্রাম বা আমাদের ফেসবুকের জন্যও দেওয়া আছে। আপনারা যে কোনো একটা চুজ করবেন। তো আমি এটাকে ইউটিউব হিসাবে বানাবো, তো আমি এটাকে চুজ করে আমি ইন্টো ভিডিও বানাবো। এর জন্য আমি সংক্ষেপ এই সার্চ বাটনের উপরে ক্লিক করেছি। ক্লিক করার সাথে সাথে এখানে ইন্টো লেখা এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই ইন্টোর উপরে ক্লিক করব, একটু অপেক্ষা করেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ইন্টো চলে এসেছে, ইন্টোর যে টেম্পলেটগুলো আছে সেখানে চলে এসেছে। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি টেম্পলেট চুজ করতে পারেন। তো আমি নিচে দিয়ে চলে যাচ্ছি স্ক্রল ডাউন করে। তো আপনারা চাইলে এই এটাকেও ব্যবহার করতে পারেন বা এই সিনেমাটিক টাইটেল ইন্টো এটাকেও ব্যবহার করতে পারেন। তো আমি এটাকে ক্লিক করছি, এটার উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইউজ দিস টেম্পলেট চলে এসেছে। তো আমরা এখানে ইউজ দিস টেম্পলেটে ক্লিক করব, একটু অপেক্ষা করেন, এটি প্রিভিউ হচ্ছে। একশো পার্সেন্ট হওয়ার পর অবশ্যই এটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা 100% পুরো হয়ে গেছে, এজন্য এটা এখানে শো করছে। তো এখান থেকে আমি আমার এখান থেকে নামটি চেঞ্জ করব। আমি এই নামের উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এরকম এটার উপরে ডবল ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেব সম্পূর্ণকে। সিলেক্ট করার পর এখানে আমি টাইপ করব আমার নামটি। এখানে আমি আমার নামটি সিলেক্ট করেছি। তো আমি এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি।
এখান থেকে আমি আমার নামটা রিনেম করে নিয়েছি, এবং চাইলে এটাকে বোল্ড করে নিতে পারেন। এখানে এটাকে সিলেক্ট করে, এলাকাটিকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সব কিছু সিলেক্ট করে তারপর আমি এখানে বিতে ক্লিক করলে বোল্ড হয়ে গেছে, আইতে ক্লিক করলে ইটালি হয়ে গেছে। তো আমার ইটালির দোকানে বোল্ড হলেই চললে। এখান থেকে আপনারা শ্যাডোও দিতে পারেন, অ্যানিমেট করতে পারেন। তো আমার এটা লাগবে না, কারণ তারা যে অলরেডি যেটা দিয়েছে আমি সেটিতে এটাই করব। তারপর আমি দ্বিতীয় এখান থেকে আপনারা আপনাদের পিকচারটাকে সেট করতে পারেন, অথবা ভিডিও হলে ভিডিওটাকে সেট করতে পারেন। তো আমি এটা চেঞ্জ করছি না। এখানে আপনারা চাইলে এখানে নাম দিতে পারেন, কোনো কিছু লিখতে পারেন, স্যার না চাইলে আপনারা এখান থেকে এটাকে ডিলেট করতে পারেন। আমি সিলেক্ট করে ডিলেট করে নিচ্ছি, ডিলেট হয়ে গেছে। তারপর আমি এই তিন নম্বর অপশনটি থেকে চলে আসলাম। এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো নাম চেঞ্জ করতে পারবেন, যেখানে যা আছে সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই, এটাকে ডিলেট করে নিচ্ছি। আমার এটার কোনো প্রয়োজন নেই, ভিডিওটার প্রয়োজন নেই। তো আমি ভিডিওটাকে ডিলেট করে নিব, জাস্ট ভিডিওর উপরে এটাকে সিলেক্ট করে তারপর ডিলেটে ক্লিক করে দিলাম। এবার এটা আমার এখান থেকে ডিলেট হয়ে গেছে। তো আমি এখানে একটি ইমেজ বসিয়ে দেবো। তো এখান থেকে আমি ইমেজে চলে যাচ্ছি। ইমেজে যাওয়ার পর আমি এখান থেকে আমি একটি ইমেজ আপলোড করে নেব। তো আমি আমার একটি ইমেজ আপলোড করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইমেজটি আপলোড হয়ে গেছে। আমি নিচে থেকে এই লেয়ারটিকে কাটিয়ে কেটে দিলাম, তারপর এটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এই লেখাগুলিকে আমি ডিলেট করে আমার ইচ্ছা মতো লিখে নেবো, ওগুলাকে ডিলেট করে দেবো। তো আমি এখানে আমার নাম লিখে দিয়েছি, আর এই লেখাটাকে আমি ডিলিট করে দেবো। আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে প্লে করছি, দেখবেন। এই ওয়েবসাইটের একটি প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এই ওয়েবসাইটে প্রথম যে সময় লগ ইন করবো বা সাইন আপ করবো, তারপর প্রথম যে ভিডিওটি আমরা ক্রিয়েট করব সেই ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়া, ফ্রিতে ওয়াটারমার্ক ছাড়া আমাদেরকে দিয়ে দেবে। আর পরবর্তীতে যে সমস্ত ভিডিও আমরা এডিট করব সেটিতে ওয়াটারমার্ক। তো কাজটি শেষ হওয়ার পর আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করব। ডাউনলোড অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করার পর আমি এটাকে ডাউনলোড অ্যান্ড শেয়ার অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে রেজুলেশন 720 দেওয়া আছে, কারণ আমি এর বেশি রেজুলেশন দিয়ে করতে পারবো না, কারণ এর বেশি দিতে হলে আমাদেরকে ডলার পে করতে হবে। তো আমরা বিনা ডলারে করব, এজন্য আমরা এখানে ক্লিক করলাম এক্সপার্ট উইথ ওয়াটারমার্ক, আমাদের এই ওয়াটারমার্কটা থাকবে। তো এখানে ক্লিক করে এটাকে আমরা রেন্ডার করব। রেন্ডার করার জন্য এটা 100% হওয়ার পর এটা ডাউনলোড হবে। তো একটু অপেক্ষা করেন, 100% পুরো হয়ে যাক। তো 100% পুরো হওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেন্ডিংয়ের অপশন এসে গেছে, এটি এখান থেকে 100% রেন্ডিং হয়ে যাক। হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, একটু অপেক্ষা করেন। তো আমি এখন ভিডিওটি ফরওয়ার্ড করে নেব, আর পুরো হওয়ার পরে আপনাদের কাছে আবার চলে আসবো।
এবার আপনারা দেখতে পাচ্ছেন এটা 100% পুরো হয়ে গেছে। 100% পুরো হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, তারপর আমরা এখান থেকে প্লেও করতে পারবো। আর এখন আপনারা ডাউনলোড করতে পারবেন এখান থেকে, যদি ওয়াটারমার্ক সারা ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে আপনাকে এটা আপডেট করতে হবে আর টাকা পেড করতে হবে। তো আমাদের ওয়াটারমার্ক সারা প্রয়োজন নেই, আমাদের ওয়াটারমার্ক থাক। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলাম, আপনারা দেখছেন এখানে ডাউনলোড করার কারণে এই ডাউনলোড অপশনটি চলে এসেছে। তো আমি এখান থেকে ডাউনলোড করব, সিম্পলি এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন চলে আসবে। তো আমি এখানে ডাউনলোড করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে ওপেন দি ফোল্ডার ক্লিক করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে একটি প্লে করে নিচ্ছি ওপেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ইন্ট্রো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ফর ওয়াচিং।